Assalamualaikum viewers, আমি ফয়সাল। আজকে যে বিষয় আমি আলোচনা করব আমার বিষয়টা হলো পাসপোর্ট। পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি প্রবাসী ভাইয়েরা কি করবেন? যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি সৌদি আরবে দুইটা কাজ করতে পারবেন না। প্রথম কাজটা হলো আপনি ইকামা বানাতে পারবেন না। দ্বিতীয় কাজটা হলো আপনি যদি কখনো ট্রান্সফার হতে চান কফালা হইতে চান আপনি কফালা হইতে পারবেন না। তাহলে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি আপনার পাসপোর্টের মেয়াদ থাকা। তো পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় আপনি সবকিছু করতে পারবেন। তো আপনি সবসময় খেয়াল রাখবেন যেহেতু পাসপোর্ট আপনার কাছেই থাকে, বিশেষ করে অনেকের কাছে বর্তমানে পাসপোর্ট থাকে, পূর্বে পাসপোর্ট কোম্পানির কাছে থাকতো বা কফিলের কাছে থাকতো, এখন অনেকের কাছে নিজের কাছে পাসপোর্ট থাকে। তো আপনার কাছে যেহেতু পাসপোর্ট থাকে আপনি খেয়াল রাখবেন পাসপোর্ট আপনার কখন শেষ হয়, কত সনে শেষ হয়, এটা আপনি কখনো ভুলবেন না। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা, আপনার প্রবাসে থাকা অবস্থা আপনার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তো আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো আমরা অনেক 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 ভাইয়া কি করে, পাসপোর্টের মেয়াদ কম থাকতে দেশে চলে যায়, ছয় মাস সাত মাস বা আট মাস থাকতে ছুটিতে চলে যায়। তো বলে যে আমি দেশ থেকে পাসপোর্টটা বানাবো, বা হয়তো বা কেউ ভুলে চলে যায়, ভুলে চলে যাওয়ার পরে গিয়ে ওইখানে যাওয়ার পরে কি আরে চিন্তা কি করলাম, আমি তো এখানে আসা বললাম, তা আমি এখন তো পাসপোর্ট বানাতে হবে, আমি তো না হইলে তো আমার ছয় মাস পাসপোর্টের মেয়াদ না থাকলে আমাকে আবার পুনরায় বাংলাদেশ থেকে ইস্যু করবে না এবং সৌদি আরবে ঢুকতে দিবে না, একটা আতঙ্কে কাজ করে। তখন আপনি কি করবেন, আপনি এই দুই দিক চোরাচুটি করেন। তা আপনি কিটা খেয়াল রাখবেন, যদি কেউ এমআরপি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যান আপনি কিন্তু কখনো এমআরপি পাসপোর্ট বানাতে পারবেন না, বর্তমানে ই পাসপোর্ট আপনি বানাতে হবে, যেহেতু এমআরপি পাসপোর্ট বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে। তা আপনি একটা বড় বিপাকে পড়বেন। তা অনুরোধ থাকবে যখন আপনার পাসপোর্ট মেয়াদ শেষ হবে, শেষ হওয়ার এক বছর আগে আপনি সৌদি আরবের রাষ্ট্রদূত এম্বাসিতে যাবেন, যাই গিয়ে আপনি পাসপোর্টটা জমা দিয়ে আপনি নতুন একটা পাসপোর্ট বানানোর জন্য আবেদন করবেন। আর যখন দেখেন যে না আপনার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এখন ইকামা বানানোর সময় এসে পড়ছে এবং আপনি ট্রান্সফারের কোথাও একটা হবেন, তাহলে আপনি কি করবেন, পাসপোর্ট রেনু করবেন। পাসপোর্ট রেনু এক বছর হয়, দুই বছর হয়, আপনি রেনু করে আপনার এই দুইটা কাজ চালিয়ে দিতে পারবেন। আবার অনেকে ভাবেন যে আমি রেনু করে দেশে যেতে পারবো কিনা, হ্যাঁ পারবেন, আপনি রেনু করে দেশেও যেতে পারবেন। কিন্তু দেশে গেলে আপনি কিন্তু ওইটা খেয়ে মাথায় রাখবেন, আপনি দেশে যখন যাবেন তখন কিন্তু আপনি ই পাসপোর্ট বানিয়ে দেশ থেকে আসতে হবে। যদি আপনি ই পাসপোর্ট বানিয়ে না আসেন আপনি আমার ই পাসপোর্ট বানাতে পারবেন না। তো আপনি যখন যাবেন তো এটা মাথায় রাখবেন, হয়তো আপনি যাওয়ার পর একটা বিপদের সম্মুখীন হইতে পারেন। আর বিশেষ করে আমাদের যেখানের সৌদি আরবের রাষ্ট্রদূত বা এম্বাসির ওনারা প্রতি শহরেই ভিজিট করে, তো আপনি চেষ্টা করবেন আপনি যে শহরে থাকেন যখন ওনারা আসে আপনি সেবাটা নেওয়ার জন্য। আর পাসপোর্ট যখন আপনি মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে আমার অনুরোধ থাকবে পাসপোর্টটা আপনি বানাতে দিবেন, এটা কখনো ভুলবেন না। কারণ আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আমি দেশে যাব, দেশে গেলে আমি আমার পাসপোর্টের সব দেশে সবকিছু করব, এই কাজটা কখনো ভুলে করবেন না। কারণ বাংলাদেশে আপনি যখন যাবেন আপনি বিরাট সম্মুখীন করবেন, কারণ অনেকের এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই, অনেকের আব্বার নামের সাথে বাবার আইডির সাথে আপনার পাসপোর্টের মিল নাই, এটা পড়বে আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলটা আপনি সৌদি আরব থেকে যখন পাসপোর্টটা নিবেন আপনি এই ভুলটা সৌদি আরব আপনাকে দিয়ে দিবে, পাসপোর্টের পরিবর্তে পাসপোর্ট দিয়ে দিবে। তাই আপনি আপনি চেষ্টা করবেন আপনি সৌদি আরবে যখন আপনি থাকেন, আপনি সৌদি আরবের প্রবাসী ভাই ও বোন হন, আপনি যখন এইখানে যদি আপনি জানতে পারেন সমস্যাটা, তাহলে এইখানে আপনি সমস্যাটা সমাধান করবেন, এইখানে সমস্যাটা সমাধান হবে, এটা একেবারে নিশ্চিত আমি 100% আপনার গ্যারান্টি দিতে পারি আপনার এটা হবে। যদি আপনি বাংলাদেশ যান তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে না, আপনি আরো বরঞ্চ বিপদে পড়ে যাবেন, তখন কিন্তু আপনি কোন রাস্তা পাবেন না। আমার অনুরোধ থাকবে আপনারা যারাই প্রবাসী ভাই এবং বোনেরা আছেন আপনি এখানে পাসপোর্ট জমা দিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন। তো আমরা অনেকে কি করি, আমরা এম্বাসিদেরকে রাষ্ট্রদূতদেরকে আমরা গালি দিই, খারাপ মন্তব্য করি, আসলে করা ঠিক না। কারণ বাংলাদেশে এই পাসপোর্ট আমাদের পাসপোর্টের যে তথ্যগুলি বাংলাদেশে যায় যাওয়ার পর ওইখান থেকে কপি হইয়া ওনারা প্রিন্ট করে পরে এদেশে আনে, তো ওইখানে যাওয়ার পরে রাষ্ট্রদূত
বাংলাদেশ এয়ারপোর্টের ওনারা তল্লাশি করার পরে গিয়ে ওনাদের চেক যাচাই করার পরে আমাদের পাসপোর্টটা এখানে আসে, কারণ সৌদি আরবে হাজারো রোহিঙ্গা থাকে, ওনারা বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে, এই জন্য এটা যাচাই বাছাই করা। যখন এখানে আসে, আসার পর আপনাকে নির্ধারিত টাইম আপনাকে দিতে পারে না, এই কারণে আসলে তো আপনাকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে দিলে যে ভাইয়ে এই ব্যাপারে জানে না উনি জানলো, উনি উপকৃত হলে হয়তো আল্লাহ আপনাকে ভালো করবে। আর ভিসার ব্যাপার হোক বা আমার এই যে কোনো সৌদি আরবের কোনো সমস্যার ব্যাপার হোক, যে কোনো বিপদে পড়েন, কোনো সমস্যা হোক বা আমি আপনাদের উপকার করতে পারি, বা ভিসার ব্যাপার হোক, যে একামার ব্যাপার হোক, আপনার একামার নাম নতুন যারা আছে নাম্বার উঠানোর ব্যাপার হোক, যে কোনো ব্যাপার হোক আমার থেকে জানতে চান, আমি আপনাদের সহায়তা করব, আমাকে কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।